হ্যালো ফ্রেন্ডস, তো আমি আছি জিএসপি 19 নাম্বার প্যাভিলিয়নে। তো এখানে কিন্তু ছাড় চলছে 50-100 টাকা করে। এই যে ক্লিপগুলি, এগুলি 50 টাকা করে। তারপর বেবি বেবিদের যে ব্যান্ডগুলি, এগুলি কত করে ভাইয়া? 100 টাকা করে। দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। তো এগুলি হচ্ছে 50 টাকা করে, তো খুবই সুন্দর। আর এই চুড়িগুলি কত করে ভাইয়া? ভাই এগুলি কত করে? 100 টাকা। তো ফ্রেন্ডস খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে। তো দেখুন এই কানের দুলগুলি কিন্তু 100 টাকা করে, খুব সুন্দর। এগুলি হচ্ছে বেবিদের যে ব্র্যান্ডগুলি রয়েছে, তারপরে কিন্তু এখানে ব্যান্ড, হিজাব পিন, তারপরে ভিতরে অনেক কিছু রয়েছে, বেবি প্রোডাক্ট, হিউজ কালেকশন রয়েছে। তো ফ্রেন্ডস এখানে রয়েছে ইরান মেলামাইন। তো ইরান মেলামাইনগুলি কিন্তু অনেক ভালো আমরা জানি। তো চাইলে কিন্তু 345/2, আচ্ছা স্টল নাম্বারটা বলছি আমি, 156 নম্বর স্টলে আসলে কিন্তু ইরান মেলামাইনের এই প্রোডাক্টগুলি কিনতে পারবেন। ফাইবার রয়েছে, তারপরে মেলামাইনের রিচ কালেকশন রয়েছে। তারপরে রয়েছে সিমেক্স লেদার প্রোডাক্ট ছুটি স্টল, স্টল নাম্বারটি নাই। তো আপনারা যদি ইরান মেলামাইনের অপোজিট চাইলে কিন্তু, ও আচ্ছা প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে, তারপরে 155 নম্বর প্যাভিলিয়ন আসছে। কিন্তু সফট টয়, বেবিদের যে টয়গুলি আছে সেগুলি, বার্বি ডল এবং চাদরও পেয়ে যাবেন, কুশন, তারপরে পর্দা, সব কিছু পেয়ে যাবেন। তারপরে প্রতিটা গলিতেই কিন্তু খাবারের দোকান রয়েছে, তাহলে কিন্তু থাই, কফি, ললিতে সব খেতে পারেন। এখানে আসলে এই স্টল নাম্বার হচ্ছে 153। এখানে আসলে কিন্তু অনেক ধরনের কসমেটিক্স গোল্ডেন হারভেস্টার কিন্তু একটা ভ্যালু শপ রয়েছে, স্টল নাম্বার হচ্ছে 151। চাইলে কিন্তু ফ্রোজেন খাবারগুলি কালেক্ট করতে পারেন। তো ফ্রেন্ডস, তো মেলা যেহেতু প্রায় শেষের দিকে, তো অবশ্যই চলে আসবেন। এবার হয়তো আগারগাঁও হচ্ছে, আগামী এবার না হতে পারে, এবার নিশ্চয়ই পূর্বাঞ্চলে মেলাটি হবে। এতদিন আমার বাসার কাছেই ছিল, দূরে যেতে হবে হয়তো, যদি আল্লাহ বাচ্চারা খাবে এবার কাজ করবে, তাহলে অবশ্যই কিন্তু এবারে মেলাটা মিস করবেন না যারা মিরপুরে আছেন। মানে আগামীবার এতবার যেতে পারবেন না, পূর্বাঞ্চলে হয়তো যাবেন, বাট যেহেতু এখন বাসার কাছেই আছে, যারা মিরপুরে আছেন তারা অবশ্যই অবশ্যই আসবেন। আর এই বেলা তো অবশ্যই অনেক দূর থেকেও লোকজন চলে আসে। আর এই যে দেখুন আরেকটি স্টল নাম্বার 146, যেখানে আসলে কিন্তু ডায়না মেলাবেন ইন্ডাস্ট্রিজের একটা স্টল পেয়ে যাবেন, অনেক ধরনের মেলাবেন রয়েছে। তারপরে ফ্রেন্ডস অনেক শুজ কালেকশন রয়েছে, তারপরে ইরানি যে পণ্য সম্ভাবনা, ইরানি বোরকা স্টল নাম্বার হচ্ছে 145, সেখানে ইনার ক্যাপ সব পেয়ে যাবেন। তারপরে সিক্সপ্লেসিভ প্রোডাক্ট অফ চায়না স্টল নাম্বার হচ্ছে 144, সেখানে শুধু চায়না যে কসমেটিক্স এবং যে বাচ্চাদের টিফিন বক্স, আমাদের ঘরের কিছু ছোটোখাটো সরঞ্জাম পেয়ে যাবেন, স্টল নাম্বার হচ্ছে 144। তো এখানে কিন্তু ইরানি অনেক প্রোডাক্ট রয়েছে। তো মেলা ছাড়া কিন্তু নর্মালি আমরা পাই না, যেমন এখানে তো অনেক দেখাচ্ছি ওদেরকে। ভাই এখানে কি 1 কেজি রয়েছে? 1 কেজি কত গো? ফ্রেন্ডস এই জিরার প্রাইস হচ্ছে 600 টাকা 1 কেজি প্রাইস। এটা তো ইরানি প্রোডাক্ট, ইরানি জিরা। আচ্ছা, তারপরে অনেক ধরনের মশলা রয়েছে, কত করে এটা? তাহলে কিন্তু আপনারা ইরানি পণ্য সামার এখান থেকে নিয়ে যেতে পারেন। নাম্বার হচ্ছে, শপ নাম্বার হচ্ছে 2, আর আপনারা 144 নম্বর প্যাভিলিয়নের অপোজিটে আসলে ইরানি পণ্যগুলি কালেক্ট করতে পারবেন। নর্মালি আমরা একটু প্রোডাক্টগুলি বাহির বা পেলেও কিন্তু 2 নম্বর থেকে, কিন্তু ইরানিতে আসলে কিন্তু আপনারা পণ্যগুলি আসলেই রয়েছে। তো ফ্রেন্ডস,
ভিডিওর আপডেট জানার জন্য। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা আমার মেলার ভিডিওগুলি তো অনেক সাড়া দিয়েছেন, এবং আমি আসলে খুবই হ্যাপি এবং গ্রেটফুল আপনাদেরকে। অবশ্যই অবশ্যই এভাবে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ফ্রেন্ডস অবশ্যই চলে আসবেন মেলাতে, মেলা কিন্তু বেশ আস্তে আস্তে। তো ফ্রেন্ডস ওয়াচিং মাই চ্যানেল, তো ফ্রেন্ডস